বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ নাজবুল হাসান। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এক ক্লিকে কম্পিউটার শাটডাউন করতে পারি। তাহলে দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাব। যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। তাহলে আমাদের কম্পিউটার স্ক্রিনে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে নিউ একটি অপশন দেখতে পাচ্ছেন। নিউ এর পরে ঠিক এই পাশে শর্টকাট আছে, শর্টকাটে ক্লিক করব। শর্টকাটে ক্লিক করার পরে এখানে একটি অপশন আসছে কিছু একটা লেখার, তা আমরা ওই কোডটি লিখব। ওই কোডটি আমরা লিখে দিলাম শাটডাউন ডট এক্সি হাইফেন এস হাইফেন টি ডাবল জিরো। লেখার পরে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর শাটডাউন নামই থাকবে আমাদের, যেহেতু আমরা এক ক্লিকে শাটডাউন করব। কিংবা এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার নামটি কাস্টমাইজ করে নিতে পারেন। তা আমরা শাটডাউনে রাখতে চাচ্ছি, তাহলে ফিনিশে দিয়ে দিব। ফিনিশে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার ডেস্কটপের শাটডাউন নামে একটি আইকন তৈরি হয়ে গেছে। তো এখন ইচ্ছা করলে আমার এখান থেকে ক্লিক করে আমি শাটডাউন করতে পারি। কিন্তু এখন আমার যে কাজটি করতে হবে, আমি খুব সুন্দর করে এখানে একটি আইকনটা আমরা চেঞ্জ করব। আইকন চেঞ্জ করতে গেলে আমরা আইকনের উপর রাইট বাটন ক্লিক, ক্লিকের পরে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ আইকন নামে একটি অপশন আছে, চেঞ্জ আইকনে আমরা ক্লিক করব। চেঞ্জ আইকনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ক্যাটাগরি আইকন আছে, সে কোন আইকনটা আপনি চাচ্ছেন ঠিক সেই আইকনটা আপনি নিয়ে আসবেন। তা আমরা শাটডাউন জাতীয় অর্থাৎ পাওয়ার জাতীয় এরকম একটি আইকন দেখতে পাচ্ছি এখানে, পাওয়ার। আমরা জানি এই চিহ্নটা হলো পাওয়ার অর্থাৎ অন অফের একটি বিষয়। জাস্ট আমরা এইটা ক্লিক করে দিব। আর আপনি যদি চান না এটা আমার প্রয়োজন নেই, তাহলে ব্রাউজ করে আপনার নিজের ছবিও আনতে পারেন এখান থেকে। তো আচ্ছা, আমরা এখানে একটি পাওয়ার বাটনও অ্যাড করে দিলাম, ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এটা অ্যাপ্লাই করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন যে এখন আমার এটা পাওয়ার আকারে হয়ে গেছে। এখন আপনি যদি এটাতে একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই কম্পিউটারটা শাটডাউন হয়ে যাবে। তাহলে আমাদের আর ওইখানে স্টার্টে গিয়ে শাটডাউন কিংবা এখান থেকে জাস্ট শাটডাউন আমার ক্লিক করার প্রয়োজন নাই। এখন আমি আমার ডেস্কটপের যে আইকনটি, এটাতে সিঙ্গেল একটি ক্লিক করলে আমার শাটডাউন কিন্তু হয়ে যাবে। তাহলে আমি যেহেতু এইখানে টিউটোরিয়ালটি করতেছি, এখানে আমি শাটডাউন দিয়ে দিলে আমার টিউটোরিয়ালটা মিস হয়ে যাবে। তাহলে আপনারা এরকমভাবে আপনাদের কম্পিউটারে শাটডাউন বাটনটি ক্রিয়েট করে নিতে পারেন। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে আবারও কখনও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।